হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। একদম প্রথমে কথা বলবো সলমান খানকে নিয়ে। এই মানুষটাকে খুব রেসপেক্ট করি, মানুষটার প্রপার কাম ব্যাক হোক আমিও চাই, কিন্তু এগুলো কী করছে সলমান খান? মানে কেন, কী দরকার? সলমান খানের তো এত ভালো ভালো আপকামিং প্রজেক্ট আসছে, সেগুলো নিয়ে ব্যস্ত রয়েছে, ঠিক আছে, মাঝে মাঝে এমন কিছু জিনিসে কাজ করছে যেগুলো সলমান খানের মানে দেখে রীতিমতো লোকে হাসছে, খিল্লি করছে, মজা করছে। ভাই কেন আজকে টাইগার থ্রি যে সেই লেভেলে চলেনি, পাঠানের মতো বিজনেস করেনি, সেটা নিয়ে কিন্তু খিল্লি লোকে করেনি। তার কারণ আলটিমেটলি সিনেমাটা ভালো ছিল, ভুল সময় রিলিজ করেছে, ঠিক আছে, লোকে মেনে নিয়েছিল। কিন্তু এই যে জিনিসগুলো করছে, এমন এমন কিছু জিনিসে নিজের মুখ দেখাচ্ছে, নিজের গলা দিচ্ছে, যেগুলো খুব হাস্যকর, এটা সালমান খানের কাছ থেকে আশা করি না। এখন অক্ষয় কুমার করতেই পারে, অক্ষয় কুমার এখন যে খারাপ ফেস যাচ্ছে, অক্ষয় কুমার এখন যা তা করতে পারে। তো এই বলে সালমান খান, যার একটা এত বড় একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, এত বড় একজন মেগাস্টার, কেন এই প্রজেক্টগুলোতে কাজ করতে আমি যাই না? কদিন আগে ওল্ড মানি বলে একটা গান এলো, সেখানে কী হচ্ছে, কেন হচ্ছে, কী হচ্ছে, কোনো কিছুর লজিক নেই, যা তা চলছে। তার আগে আর একটা গান এসেছিল কি একটা পার্টি ফিভার বলে, সেটা তো একেবারে খাজা গান ছিল। আর এই কী অগ্নি বলে ছেলেটার পাল্লা সালমান খান, মানে সালমান খান পড়েছে আমি জানি না, সালমান খান যা মানে অগ্নি যা বলছে সালমান খান তাই করছে, তাতে মুখ দেখাতে চলে আসছে। তো আজকে অগ্নি একটা নতুন গান এসছে, মানে বিশাল মিশ্র মিউজিক দিয়েছে, গানটা ইউ আর মাইন বলে গানটার নাম। তো প্রথম কথা দেখো, সালমান খানের গান আমি বলছি না খারাপ গায়, এর আগে একটা গান গেয়েছিলো হিরো বলে সিনেমাতে, তারপর নোটবুকেও গান গেয়েছিলো, ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু এইখানে গানগুলোর যে লিরিক্স বা মিউজিক খুবই মানে অদ্ভুত, মানে সালমান খান যে গাইছে গানটার এমন লিরিক্স সালমান খান গাইছে শুনেই কিরম একটা সেই হাসি হাসি পাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে তো র্যাপটা ছেলেটা জঘন্য করেছে, যদি সব থেকে বাজে র্যাপার এখন কেউ থেকে থাকে আমার দেখা, সেটা হচ্ছে অগ্নি বলে ছেলেটা। সালমান খান ওর থেকে বলবো হেঁড়ে গলায় গান অনেক ভালো করেছে, সালমান খান হেঁড়ে গলাতে গান ওর থেকে অনেক ভালো করে, ও যা র্যাপ করেছে। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে কি, যেগুলো কী করছে কেন করছে কোনো লজিক নেই। সালমান খানের আপকামিং সিনেমাগুলো নিয়ে বিজি থাকা উচিত, নিজের মুখ দেখানো এই মুহূর্তেরই উচিত নয়। আপকামিং বড় বড় প্রজেক্ট আসছে, তো নিজেকে একটু গুটিয়ে রাখুক, সরিয়ে রাখুক, যেটা শাহরুখ খান যেটা করলো, যেটা আমির খান করছে, কেন তো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আবার সালমান খান? এই তো বেশ কদিন অফ ছিল, আবার কেন জানি না বারবার বারংবার এই ধরনের গানগুলো নিজের মুখ দেখাচ্ছে, জানি না এরপর আবার কী আনবে। এগুলো করে নিজের খিল্লি করছে সিরিয়াসলি বলতে গেলে, তো আমার একদম পোষায় নি। সালমান খান গেয়েছে খারাপ বলছি না, কিন্তু সালমান খানের গলাটাই তো অদ্ভুত লাগছে এখন, বয়স বাড়ছে, গলা ভাঙছে, তো কী দরকার এই বয়সে গিয়ে এরকম ধরনের জিনিস করার সিরিয়াসলি বলতে গেলে? মানে আমার যা তা লাগলো জিনিসটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর কথা বলবো একটা সারপ্রাইজিং ট্রেলার নিয়ে, যেটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না। সেটা হচ্ছে ইয়ুধরা বলে একটা আপকামিং সিনেমা আসতে চলে, যেটাতে আমরা সিদ্ধান্ত চতুর্বেদীকে দেখতে পাবো, সঙ্গে মালবিকা মোহনানকে আমরা দেখতে পাবো। তো এই কাজটা কিন্তু দেখে একটা ট্রেলার দেখলাম অনেকদিন পর, যেমনটা আমরা কিলের ট্রেলার দেখে হয়েছিল যে কেউ নাম করা নেই, কিছু নেই, অথচ সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড হচ্ছি। এই একটা ট্রেলার দেখলাম একদিন পর, যেটা কিন্তু প্রপারলি একটা ভালো ট্রেলার হয়েছে। প্রথম কথা, ট্রেলারটাকে দারুণ ডিজাইন করেছে, দেখতে চমকপ্রদ লাগছে, এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে এটাকে তো আমরা প্রপার অ্যাকশন হিরো হিসেবে দেখিনি, একটু অন্য টাইপের ক্যারেক্টার প্লে করতে গেছি, অভিনেতা খারাপ না, অভিনেতা ভালোই, এবার ওকে পুরো অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে। আর এটার যেটা গল্পটা বয়ে যাচ্ছে, এই ছেলেটা পুরোপুরি একটা অ্যাঙ্গার ইস্যু রয়েছে, একটা সাইকো টাইপ ক্যারেক্টার হয়ে গেছে, এবং এর বাবার সাথে কিছু একটা হয়েছে, এবার সেটা মানে কী হয়েছিল সেটা নিয়ে গল্প, আর ওটার এগেনস্টও কোনো রিভেঞ্জ নেবে সেটা তো বোঝাই যাচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, গল্পের প্যাটার্ন এটাই মানে হবে। কিন্তু সিনেমাটা ট্রেলারের মেন যেটা হচ্ছে অ্যাকশন কার্ডগুলো, আর তার সঙ্গে সঙ্গে ভায়োলেন্স, যেটা আমরা কিলেট মানে কিল সিনেমাটা কেন এত জনপ্রিয় হলো, কিলেতে স্টোরি টেলিং তো কিছু আলাদা কিছু ছিল না, কিন্তু সেখানে এমন হিরো ভিলেনের মানে কী বলবো টাসেলটা ছিল, এত ভায়োলেন্স ছিল সিনেমাটার মধ্যে, ওটাই আমাদেরকে দেখার জন্য এক্সাইটেড করছিল। তো সিনেমাটা যদিও কিল হলে চলেনি, কিন্তু ওটিতে প্রচুর লোকে দেখে, যেটার ক্ষেত্রে কতটা সিনেমা হলে চলবে আমি জানি না, কিন্তু ট্রেলারটা খুব ইম্প্রেসিভ হয়েছে, অ্যাকশনগুলো চরম, এবং যেভাবে ভায়োলেন্স ক্যারেক্টারটা প্লে করেছে এখানে সিদ্ধান্ত, তাকে দারুণ দেখতে লাগছে। মানে এই ছেলে পরবর্তীকালে কিন্তু আগুন লাগাতে পারে, এদের কাজে লাগানো উচিত, এই যে নতুন যারা উঠছে লাক্স, তারপর ধরুন সিদ্ধান্ত চতুর্বেদীদেরকে এখন থেকে কাজে লাগাতে হবে, এরা কিন্তু নিজেদের প্রমাণ করছে। এত স্ট্রং একটা ক্যারেক্টার, এরকম সাইকোটাইপ একটা ক্যারেক্টার, যেরকম ভায়োলেন্স যেভাবে প্লে করেছে সেটা দেখতে দারুণ লাগছে, অ্যাকশনগুলো টপ নচ লেভেলের হয়েছে, বেশ কিছু স্টান্ট দেখলাম, বাইক চেজিং সিকোয়েন্স দেখলাম, কিছু ব্লাস্টেড সিন দেখলাম, যেগুলো কিন্তু খুব প্রপারলি ডিজাইন করা হয়েছে, এবং কোনো বাজেট ইস্যু মনে হচ্ছে না, মনে হচ্ছে যে ভাই টাকা ঠেলেছে, টাকা খরচ করেছে, এবং সঙ্গে সঙ্গে ট্রেলারটার এডিটিং ভালো। যদি ট্রেলারের একটা জিনিস আমায় খারাপ বলতে বলা হয়, তাহলে ট্রেলারটা হচ্ছে একটু বড় হয়ে গেছে, ট্রেলারটাকে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে রাখা যেত, আই থিঙ্ক সেটা ঠিকঠাক হতো, আরও এঙ্গেজিং হতো, আর এখানে যারা ভিলেন তাদেরকে আরও বড় করে দেখাতে পারতো। যেটা কিলের যে ট্রেলারটা এসেছিলো সেখানে ছিল ভিলেনদের মানে যেটা ওয়ার্ল্ডটা আরও বড় করে দেখিয়েছিল, সেখানে আমরা যেভাবে রাঘব জুয়েলকে দেখেছিলাম, এখানে রাঘব জুয়েল রয়েছে কিন্তু যেন আছে মনেই হলো না, বেশিরভাগটাই সিদ্ধান্তকে দেখাতে দেখাতে মানে কাটিয়ে দিল। তো এর একটা ট্রেলার আমার নেগেটিভ দিক মনে হয়েছে, ভিলেনদের বিল্ড আপটা আর একটু দেখাতে পারতো, কারণ হিরো কী করবে সেটা তো আমরা জানি, ভিলেন কতটা ভয়ঙ্কর এটা দেখানো খুব দরকার, সেটার একটু অভাব আমার ট্রেলারে মনে হয়েছে। বাদবাকি ট্রেলারের অ্যাকশন দিক দিয়ে বিচার করতে গেলে অবশ্যই সিনেমাটা আপনাকে দেখার জন্য এক্সাইটেড করবে, যারা একটু ভায়োলেন্ট মুভি পছন্দ করে তাদের তো অবশ্যই কিলের পর এই সিনেমাটা তাদের মনে ধরবে, আমার তো ট্রেলার দেখে তা মনে হচ্ছে। এবার স্টোরিটা কেমন,
কীরকমভাবে গল্পটাকে তারা এগিয়ে নিয়ে যায় তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এই সব কিছু মিলে একটা ভালো সিনেমা হয়, সেটা দেখা যায় কতটা থাকে। আর লাস্ট আপডেটটা খাদান রিলেটেডই, আরও একটা বড় আপডেট জানতে পারা গেছে, সেটা নিয়ে কথা মানে কথা বলবো। তো আগে দেবদাস সিনেমায় আমরা একটা প্রিয় বন্ধুকে দেখতে পেতাম, মানে সেই সময় যখন কমার্শিয়াল সিনেমা হতো এবং সেই অভিনেতাকে আমরা সবাই পছন্দ করতাম, তার নাম ছিল পার্থ সারথি। আমরা দেখেছি প্রেমামারে, আমরা দেখেছি চ্যালেঞ্জে, আমরা দেখেছি সেদিন দেখা হয়েছিল তে পাগলুতে, এবং দেব এবং পার্থ সারথি জুটি একসময় আমাদের খুব পছন্দ ছিল, মানে হিরো এবং তার বন্ধু এই জুটি বহু সময় বহুজন প্লে করেছে। কিন্তু দেব এবং পার্থ সারথি এটা আমাদের কাছে একটি ইমোশন, তো খাদান কিন্তু সমস্ত ইমোশন ফিরিয়ে নিয়ে আসে। এমনিতেই সিনেমার মধ্যে সুমিত গাঙ্গুলি রয়েছে, সেই ছোটোবেলার চোখ কটা ভিলেনকে আমরা দেখতে পাবো, তার মধ্যে মেছো কার্তিক রয়েছে অর্থাৎ রায়া দত্ত, তাকে তো আমরা দেখতে পাবো। যদি এদেরকে টিজারে একবারও দেখানো হয়নি, এটা একটা ভালো দিক, এখন থেকে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে না, ওদের কিরম লুক কী না কিছুই কিন্তু দেখানো হয়নি সেইভাবে, এটা একটা ভালো দিক টিজারটা। আর একটা ভালো দিক তোমাদেরকে এটা আমি জানালাম, প্লাস এটা কিন্তু পার্থ সারথি থাকতে চলেছে, খুবই স্ট্রং একটা ক্যারেক্টার প্লে করতে চলেছে। এবং এটা কীভাবে সিওর হলাম, কদিন আগে পার্থ সারথিদা নিজে একটা ইন্টারভিউতে এটা জানিয়েও ছিল যে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি সিনেমায় তোমরা আমাকে দেখে চমকে যাবে এবং এরকম ক্যারেক্টার আমি কখনো প্লে করিনি, এর থেকে ভয় আছে, খুবই সিরিয়াস কাইন্ড অফ একটা ক্যারেক্টার। তো এই সেদিনের আমাদের ছোটোবেলার দুই ইমোশন দেব এবং পার্থ সারথি তখন এক টাইপের ক্যারেক্টার প্লে করতে হয়, যে এত বছর পরে এরা এত স্ট্রং অভিনেতা হয়ে ফিরছে দেখে সত্যি কথা বলতে গেলে ভালো লাগছে। এবং পার্থ সারথিদাকে আমি তো দেখার জন্য খুব এক্সাইটেড, মানে আমি শিওর শট শিওর সিটি হাততালি পড়বে, কারণ এই লোকটা না এককালে একটা ক্রেজ ছিল যখন এই কমার্শিয়াল সিনেমাগুলো হতো, দেখবেন ওই সময় এল একটা হাততালি সিটি পড়তো, তো সেটা আমার মনে হচ্ছে অনেকদিন পর পড়বে। এবং আমরা একটা অদ্ভুত নস্টালজিয়া পেতে চলেছি সিনেমাটা দেখতে গিয়ে, সে সুমিত গাঙ্গুলি আসুক স্ক্রিনে বা রায়া দত্ত আসুক বা যেই আসুক, একটা সিটি হাততালি হয়েই পড়বেই পড়বে, কারণ এটা তো ইমোশন কমার্শিয়াল সিনেমার সিরিয়াসলি বলতে গেলে। তো এই সিনেমায় পার্থ সারথিদা রয়েছে এবং খুব স্ট্রং একটা ক্যারেক্টার নিয়ে রয়েছে, এবং পার্থ সারথিদা নিজে আজকে কমেন্ট বক্সে একটা পোস্ট করেছিল ফেসবুকে, তার কমেন্ট বক্সে ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছে সেই প্রজেক্টের অংশ। এবার তার কিরাম লুক থাকে, যদিও একটা লুক আমি তো দেখেছিলাম সেটা আমি এই মুহূর্তে বলছি না, সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর লাগছিল, বেশ ভয়ঙ্কর লাগছিল। তো একসময় দুজনকে বন্ধু হিসেবে দেখেছি, এখন তাদের শত্রু হিসেবে নাকি বন্ধু হিসেবে দেখতে পাবো, সেটা অবশ্যই দেখার ব্যাপার থাকবে। তো আমি খুবই খুশি যে দেবদার প্রিয় বন্ধু আর একবার এইভাবে ফিরছে খাদানে এবং সমস্ত নস্টালজিয়াকে উস্কে দিচ্ছে দেবদা। যেমন ওই যে বিড়ি খাওয়ার সিনটা বলি, বা বিড়ি দেখেই যে আমাদের মনে পড়ছে ওই গানটা যে বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, তার সঙ্গে সঙ্গে আরও অনেক রকম ডায়লগ রয়েছে দেবদার, কিছু সিগনেচার স্টাইল রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আবার দেব পার্থ সারথি কম্বো আবার ফিরছে। তো এর থেকে বেটার কী হতে পারে, সব কিছুই ফিরিয়ে আনা হচ্ছে। এবার দেখা যাক অডিয়েন্সটা আগের মতো সেইভাবে হলে যায় কিনা, এটা আমার মন বলছে যাবে, দেখা যাক লাস্ট অবধি কী হয়। তো এটাই ছিল আজকের আপডেট, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে কত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে, ভালো থেকো সবাই।